আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন যে বরিশাল সিটি কর্পোরেশন যে নির্বাচনটি হচ্ছে সেখানে হাত পাখা মার্কায় যিনি দাঁড়িয়েছেন মেয়র পদে সেই মুফতি ফয়জুল করিমের উপরে দফায় দফায় হামলা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার বহরে হামলা হয়েছে, তার উপরে শারীরিকভাবে আক্রমণ করেছে এবং উনি খুব পরিষ্কারভাবে বলেছেন এই আক্রমণের সঙ্গে কারা জড়িত ছিল, ছাত্রলীগ বা যুবলীগ যেটাই হোক আওয়ামী লীগের ব্যাজধারী কিছু উচ্ছৃঙ্খল ছেলে এই হামলা চালায়। সবগুলো পত্রিকাতে রিপোর্ট এসছে, আমি মানবজমিনটা একটু দেখি, যেটা ডিটেইল এসছে সেই কারণে মানবজমিনটা আমি পড়ছি। ফয়জুল করিমের উপরে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে, এ সময় তার গাড়ি ভাঙচুর, তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মারধর করে নৌকার ব্যাজধারী নেতাকর্মীরা। মুফতি ফয়জুল করিম নিজেই সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। নৌকার কর্মীদের হামলার অভিযোগ নিয়ে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে যান, রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়ে বের হয়ে তিনি যখন আরেকটা কেন্দ্রে যান সেখানে তিনি দেখেন যে নৌকার ব্যাজধারী কর্মীরা সেই জায়গাটাতে ভিড় করছে। তিনি প্রথমে রিটার্নিং কর্মকর্তার কাছে যান এবং সেখানে তিনি অভিযোগ দেন, নির্বাচন কমিশন কার্যালয়ে যান, অভিযোগ দেন যে তার উপরে হামলা হয়েছে। অভিযোগ দিয়ে তিনি বের হয়ে যখন আরেকটা কেন্দ্রে যান সেখানেও তিনি দেখেন যে নৌকার ব্যাজধারী লোকজন ভিড় করেছে। প্রিজাইডিং অফিসারকে একথা জিজ্ঞেস করার সাথে সাথে তিনি জিজ্ঞেস করেন প্রিজাইডিং অফিসারকে, সাথে সাথে তার উপরে হামলা করে নৌকার কর্মীরা, তারা আমাকে কিল ঘুষি মারে, এতে আমার ঠোঁট ফেটে যায়। তিনি বলেন রক্ত যখন ঝরিয়েছি তখন রক্ত আরো দিব, আওয়ামী লীগ সরকারের পতন করব, করেই ছাড়বো আমরা। দেখুন এই নির্বাচন কমিশনার যখন থেকে এসেছেন, এই নির্বাচন কমিশন যখন থেকে গঠিত হয়েছে, আমরা দেখেছি একটার পর একটা বক্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশনাররা সহিংসতাকে উস্কে দিয়েছেন। আপনারা বলবেন নির্বাচন কমিশন সহিংসতা উস্কে দিল কখন? আপনাদের মনে আছে ওথ নেয়ার সাথে সাথে এই নির্বাচন কমিশন বলেছিল বিরোধী দলকে জেলেন্সকির মতন মাঠে থাকতে হবে। জেলেন্সকি যেমন মাঠ ছেড়ে চলে যায়নি, রাশার সাথে সমানে যুদ্ধ করে গেছে, পুতিনের সঙ্গে একেবারে মানে রক্তক্ষয়ী যুদ্ধে নেমেছে, বিরোধী দলকেও একইভাবে মাঠে থাকতে হবে। অর্থাৎ তিনি শুরুই করেছেন এমনভাবে যে নির্বাচনটা একটা মল্লযুদ্ধ, মারামারি হবে, সহিংসতা হবে, অস্ত্রের খেলা হবে, যে পারবে তার দখলে মাঠ থাকবে, যে পারবে তার দখলে কেন্দ্র থাকবে, যে পারবে সে ভোট কেড়ে নেবে। তার কথার ধরন যদি দেখেন তাহলে তাই। তিনি আরেকবার যখন রাজনৈতিক দলের সঙ্গে বসেছেন তখন ববি হাজ্জাদের সাথে তিনি এক পর্যায়ে বলেছেন, ববি হাজ্জাদের সাথে যে বৈঠক হয়েছে, যে কেউ যদি রাইফেল নিয়ে আসে আপনি তলোয়ার নিয়ে যাবেন। দেখেন আবারও সেই মল্লযুদ্ধের ইঙ্গিত। এবং একটা সিটি কর্পোরেশন নির্বাচন, যে নির্বাচনের সরকার পরিবর্তনের ন্যূনতম কোনো ব্যাপার নাই, একেবারে স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এবং হাত পাখা বিএনপিও না যে প্রধান প্রতিপক্ষের সাথে মারামারি, যদিও প্রধান প্রতিপক্ষের সাথে মারামারিকেও আমি আমি কেন কারোর সাপোর্ট করার কথা না, কোনোভাবেই সহিংসতাকে সাপোর্ট করবার কিছু নাই, কিন্তু তারপরেও বলতে হচ্ছে যে এটা বিএনপি না, হাত পাখা ইসলামী আন্দোলন যারা চরমোনায়ের পীরের নেতৃত্বে নির্বাচনে অংশ নিচ্ছে, তাদেরকে সুষ্ঠুভাবে ভোট করতে দিলে কি ক্ষতিটা হতো? কিন্তু ওই যে রক্তে মারামারি, রক্তে সহিংসতা, আওয়ামী লীগের মানে বাই নেচার দে আর লাইক দিস, সো তারা এই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী যিনি হাত পাখা প্রতীকে আছেন ইসলামী আন্দোলন থেকে, তাকেও তারা নিতে পারছে না। এখানে সারপ্রাইজিং বিষয় হলো যেখানে নির্বাচন কমিশন সাথে সাথে ব্যবস্থা নেয়ার কথা, নির্বাচন কমিশন সাথে সাথে যারা এই রকম সহিংসতায় যুক্ত তাদেরকে আইনের আওতায় আনার কথা, ভোট স্থগিত করার কথা, দরকার হয় কেন্দ্রগুলোতে ফোর্স পাঠানোর কথা এবং বিষয়টি তদন্ত করে তড়িৎ ব্যবস্থা নেওয়ার কথা, সেইখানে নির্বাচন কমিশনার বলছেন, প্রধান নির্বাচন কমিশনার বলছে উনি কি ইন্তেকাল করেছেন, ঠিক এটাই হেডলাইন করেছে প্রথম আলো, উনি কি ইন্তেকাল করেছেন প্রশ্ন সিইসির। মানে এখন নির্বাচনে যেতে হলে, নির্বাচনে প্রার্থী হতে হলে, সেটা জাতীয় নির্বাচন হোক, সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক, সেটা সিটি কর্পোরেশন নির্বাচন হোক, সেটা যেটাই হোক না কেন, প্রার্থী এবং তার কর্মীদেরকে জান হাতে নিয়ে
নির্বাচন করতে হবে, মৃত্যুর মুখামুখি দাঁড়ায় নির্বাচন করতে হবে। সিসি এই কথা কি করে বলে যে উনি কি ইন্তেকাল করেছেন, মানে ওনাকে ইন্তেকাল করলে তখন সিসি ব্যবস্থা নেবে বা আদৌ নেবে কি নেবে না সেই চিন্তা সিসি করবে। আপনারা জাস্ট দেখেন সিসির বক্তব্য প্রথম আলোতে এসছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখা প্রার্থীর রক্তাক্ত হওয়াটা আপেক্ষিক। হোয়াট ডাজ হি মিন বাই আপেক্ষিক, এখানে কোনটা আপেক্ষিক? উনি তো রক্তাক্ত হয়েছেন, উনি তো ফিজিক্যালি ইনজোর্ড হয়েছেন, রক্ত ঝরেছে, ওনার গাড়ির বহরে হামলা হয়েছে, ওনার নেতা কর্মীদের উপরে হামলা হয়েছে, এটা আপেক্ষিক হয় কি করে? আপেক্ষিক বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন উনি প্রার্থী, উনি কি ইন্তেকাল করেছেন? না। উনি কি কতটা ডট ডট ডট, মানে তারপরে কি উনি বল, মানে আর কিছু বলেন নাই। আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি, মানে রক্ত দেখিয়ে তারপরে উনি ব্যবস্থা নেবেন? মানে আর কত মেরুদণ্ডহীন কমিশনারদের সাথে আমাদের দেখা হবে, আর কত মিউ মিউ করা সরকারের পাচাটা একেবারে থার্ড ক্লাস কমিশনারদের সাথে আমাদের বসতে হবে আমি জানি না। যতটা শুনেছি ওনাকে কেউ পেছন থেকে ঘুষি মেরেছে, খুব ভালো হয়েছে তাই না? পেছন থেকে ঘুষি মারাটা তো এমন কিছু না, পেছন থেকে খুশি মেরেছে। ওনার বক্তব্য শুনেছি, উনিও বলেছেন ভোট বাধাগ্রস্ত হচ্ছে না, আমাকে আক্রমণ করা হয়েছে। ভোট বাধাগ্রস্ত হয়নি কিন্তু ওনাকে আক্রমণ হয়েছে। বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আজ ভোট গ্রহণ শেষ হয়। সিসি বলেন আক্রমণের ঘটনার বিষয়ে জানার সঙ্গে সঙ্গে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, এই ঘটনায় ভোট বাধাগ্রস্ত হয়নি। তিনি বলেন বিচ্ছিন্ন দু চারটি ঘটনা ছাড়া সার্বিক অর্থে সুন্দর ও সুচারুভাবে নির্বাচন হয়েছে, কমিশন সন্তুষ্ট। যেই নির্বাচনে মেয়র প্রার্থীর ওপরে হামলা হয়, নির্বাচনের দিন তার গাড়ি বহর ভাঙচুর করা হয়, তার কর্মী সমর্থকদের উপরে হামলা করা হয়, সেই নির্বাচনকে তিনি বলছেন সুষ্ঠু হয়েছে, ভোট বাধাগ্রস্ত হয়নি। সম্ভবত দু চার পাঁচটা লাশ না পড়া পর্যন্ত নির্বাচন, দু চার পাঁচটাও না, আসলে কয়টা লাশ নির্বাচন কমিশন চায় এটাও একটা প্রশ্ন। মানে একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে হলে, একটা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে হলে, একটা নির্বাচন নিয়ে ব্যবস্থা নিতে হলে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন কয়টা লাশ চায়, কয়টা ডেড বডি, কতটুকু রক্ত হলে নির্বাচন কমিশন মনে করবে যে ভোট বাধাগ্রস্ত হয়েছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নাও। আমি ইতিমধ্যেই খবর পেয়েছি যে ইসলামী আন্দোলন বলেছেন যে তারা এই ভোট প্রত্যাখ্যান করছেন, যে এই ভোট হয়ে গেল বরিশাল এবং খুলনায়, এবং সামনে যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন বাকি আছে, রাজশাহীতে আছে, সিলেটে আছে, সেগুলোতে তারা অংশ নেবেন না। এই কথাটি কিন্তু আমরা শুরুর থেকে বলে আসছি যে এই কমিশনের অধীনে, এই সরকারের তত্ত্বাবধানে কোনো নির্বাচন, সেটা জাতীয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, কোনো নির্বাচন সুষ্ঠু হবার কোনো প্রশ্ন নাই। কোনো ইনস্টিটিউট ঠিকমতো কাজ করছে না, প্রশাসন থেকে শুরু করে কমিশন পর্যন্ত প্রত্যেকে সরকারের একচ্ছত্র লেজুড় বৃত্তিতে ব্যস্ত, সুতরাং এখানে নির্বাচনের কোনো প্রশ্ন নাই।